আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই মনের দিক থেকে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকের এই কনফিগারেশনটি করা হয়েছে বেসিক্যালি টোয়েন্টি টু টাকায় অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকায় এই কনফিগারেশনটি কেমন হবে বাইশ হাজার পাঁচশো টাকায় এবং অনেক দিন পরে ভিডিওটি করা হচ্ছে আমি আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম এই ভিডিওটির মাধ্যমে কারণ পিছনে যে চেয়ারটি দেখছেন এই চেয়ারটি নিয়ে বিস্তারিত তো কিন্তু বলার ছিল ভিডিও করার ছিল কিন্তু করতে পারিনি ব্যস্ততার কারণে আজকে ব্যস্ততার মাঝেও একটি ভিডিও করার পরিকল্পনা করেছিলাম শেষ পর্যন্ত ভিডিও করে আপনাদের সামনে চলে এসেছি এবং এই কনফিগারেশনে যে প্রসেসরটি থাকবে তা ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ডিডিআর ফোর ফোর জিবি র্যাম রাখা হয়েছে আসস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো এম মাদারবোর্ড রাখা হয়েছে এই মাদারবোর্ডে আপনি চাইলে কিন্তু এইট এইট ষোলো জিবি র্যাম রাখতে পারবেন ডিডিআর ফোর সাপোর্টেড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ থাউজেন্ডের মধ্যে এই কনফিগারেশনটি কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছিল আরেকটি কথা বলতে চাই এখানে যে ক্যাশিংটি রাখা হয়েছে অনেকের ডিমান্ড থাকে যে এ ডিভিডি রাইটার থাকবে বিশেষ করে গেমিং ক্যাশিংয়ে অনেকে ডিভিডি রাইটার চাই তাদের জন্য কিন্তু এই ক্যাশিংটি সামনের দিকে আপনারা রেইনবো টাইপের আর জিবি ফ্যান দেখছেন এবং ডিভিডি রাইটারের অপশন আছে আপনি চাইলে কিন্তু পিছনের দিকেও একটি আর ফ্যান লাগাতে পারবেন আর জিবি ফ্যানের সাইজ ওয়ান টোয়েন্টি এম একশো বিশ মিলিমিটারের এছাড়া ক্যাসিংটির উপরের দিকে ম্যাচ আছে ইউএসবি থ্রি সহ ইউএসবি টু পোর্ট আছে এই ক্যাসিংটিতে ভিউয়ার্সের ক্যাসিংটির পাশে যদি আপনারা দেখেন এখানে অ্যাক্রোলিক গ্লাস প্যানেল আছে এবং আমার কাছে মনে হয়েছে গ্লাস প্যানেল যেটি অ্যাক্রোলিক গ্লাস প্যানেলটি সেটি অন্যান্য এই প্রাইসের যে ক্যাসিংগুলো আছে তার চেয়ে তুলনামূলক ভালো আমি কিন্তু জাস্ট অ্যাক্রোলিক গ্লাস প্যানেলের কথা বলছি নট টেম্পার্ড গ্লাস প্যানেল আপনারা জানেন যে টেম্পার্ড গ্লাস প্যানেল কিন্তু নিজেই হিট শোষণ করে এই কনফিগারেশনটির প্রসেসরটি সম্পর্কে বলেছি প্রসেসরটি এর জেনারেশন মাদার বোর্ডে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে একটি জায়গায় একটু আপডেটের অপশন ছিল এই কনফিগারেশনে সেটি হল হার্ড ড্রাইভ পাঁচশো জিবি হার্ড ড্রাইভ রেখেছি এই কনফিগারেশনে আপনারা যদি সম্ভব হয় এই কনফিগারে একটা একশো বিশ জিবি এসএসডি নিয়ে নেন তাহলে আপনার সেট আপটি আরও ভালো হবে আপনার কনফিগারেশনটি আরও ফাস্ট রান হবে সফটওয়্যারগুলো ইউজ করে মজা পাবেন এই কনফিগারেশনটি বেসিক্যালি তাদের জন্য করা যারা মোটামুটি গেমসগুলো খেলতে চান এবং ফ্রিলায়েন্সিং করতে চান এই অফারটি ঠিক কতদিন থাকবে তা বলতে পারছি না তবে অফারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি পিক করতে পারবেন একটি কথা বলতে ভুলেই গিয়েছি এই কনফিগারেশনে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই অর্থাৎ শুধুমাত্র হার্ড ডিস্কের জায়গায় এসএসটি ইমপ্রুভ করা ছাড়া বা ফোর জিবি র্যামের জায়গায় এইট জিবি র্যাম নেওয়া ছাড়া কিন্তু আমি দেখছি না এই কনফিগারেশনের তেমন কোনো ইম্প্রুভমেন্টের জায়গা আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট ডট সুভাস্ত অর্কিট আইসিডি ভবন সেভেন ফ্লোর সাতশো তিন নাম্বার আমাদের সব আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর